আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকার কিছু কিছু বিশেষ স্কিমের উপর আমাদেরকে লোন দিচ্ছে, তো সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাব। তো ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করুন, যেন আমি যে কোনো ভিডিও পাবলিশ করি সেটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো চলি শুরু করা যাক, কী আছে। তো আমরা কালকের একটা নিউজ পোর্টালে এটা দেখেছি, সেখান থেকে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13 জুন নিউজটা দেওয়া হয়েছে 4:50। এখানে আছে নয়াদিল্লিতে পাবলিশ হয়েছে, দেখি পড়ে না যাক কী আছে। এমন অনেকেই আছেন যারা অন্যের অধীনে চাকরি করতে পছন্দ করেন না, 9টা 6টার নিত্যদিনের ডিউটি আসলে তাদের না পছন্দ, তারা স্বপ্ন দেখেন ব্যবসায়ী হওয়ার। এক্ষেত্রে দুগ্ধজাত পণ্য ব্যবসা একটি ভালো অপশন হতে পারে। বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি সংস্থার রিপোর্ট অনুসারে দেশের দুগ্ধজাত পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটি এমন একটি ব্যবসা যেখানে লস হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। তারপরে রিপোর্টে কী আছে দেখে নিই, এখানে আছে এই ব্যবসায় দারুণ ব্যাপার হলো মাত্র 5 লক্ষ টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন আপনি। এক্ষেত্রে মাসে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 70,000 টাকা। এখানে দেওয়া হয়েছে মোদী সরকার সহায়তা করবে। মোদী সরকারের বহুল প্রচলিত স্কিম প্রধানমন্ত্রী মুদ্রা লোনের মাধ্যমে এই ব্যবসার পুঁজি আপনি পেয়ে যেতে পারেন। সরকার যে শুধুমাত্র অর্থ সাহায্য করবে তা নয়, এই প্রকল্প সম্পর্কে যাবতীয় তথ্যও দেবে। তবে এই ব্যবসার জন্য আগে থেকেই প্রস্তুত হওয়া জরুরি। তারপরে কি আছে দেখে নি, এখানে আছে প্রকল্পে কত ব্যয় হবে। দুগ্ধজাত পণ্য নিয়ে ব্যবসা শুরু করার জন্য আপনাকে অবশ্যই প্রকল্পের নানান ব্যয় সম্পর্কে জেনে নিতে হবে। আপনি এই ব্যবসায় স্বাদযুক্ত দুধ, দই, মাখনের দুধ এবং ঘি তৈরি করে বিক্রি করতে পারেন। প্রধানমন্ত্রী মুদ্রা স্কিম থেকে তৈরি প্রজেক্ট প্রোফাইল হিসাবে 16,50,000 টাকার প্রজেক্ট তৈরি করা যেতে পারে। এতে আপনাকে মোটামুটি 5 লক্ষ টাকা দিতে হবে, বাকি 70% টাকা প্রধানমন্ত্রী মুদ্রা স্কিমের আওতায় আপনাকে দেবে ব্যাংক। ব্যাংক থেকে আপনি মেয়াদি লোন হিসাবে 7.5 লাখ টাকাও, কার্যনির্বাহী মূলধন লোন হিসাবে 4 লক্ষ টাকা পাবেন। আপনাকে গোছাতে হবে 5 লক্ষ টাকা। কাঁচামাল কত ব্যয় প্রকল্পের হিসাব বলছে, কাঁচামাল হিসাবে প্রতি মাসে 12,500 লিটার কাঁচা দুধ নিতে হবে, কমপক্ষে 1,000 কেজি চিনি নিতে হবে, এর সঙ্গে 200 কেজি ফ্লেভার ও 625 কেজি মশলা ও নুনের জোগাড় করতে হবে। এই সব জিনিস কিনতে আপনাকে প্রত্যেক মাসে কমপক্ষে 4 লক্ষ টাকা খরচ হবে। টার্ন ওভার কত পাবে প্রধানমন্ত্রীর মুদ্রা স্কিমে এই প্রজেক্ট প্রোফাইল মোতাবেক ব্যবসা করলে আপনি প্রায় 75,000 লিটার ফ্লেভার দুধ বছরে বিক্রি করতে পারবেন। এছাড়াও 36,000 লিটার দই, 90,000 লিটার বাটার দুধ, 4500 কেজি ঘি বিক্রি করতে পারবেন। এই ব্যবসা থেকে আপনি প্রায় 82,50,000 টাকার টার্ন ওভার করতে পারবেন। আপনি কত লাভ করবেন, আপনি যদি 1 বছরে 82,50,000 টাকা বিক্রি করেন তবে সারা বছরে আপনার ব্যয় হচ্ছে 74,40,000 টাকা, অর্থাৎ 1 বছরে আপনার 8,10,000 টাকার মুনাফা বা লাভ থাকছে। কত জায়গা দরকার প্রকল্পের জন্য, প্রায় 1,000 বর্গফুট জায়গা প্রয়োজন হবে।
সেটির প্রসেসিং অঞ্চলটাই হবে 500 স্কোয়ার ফিট। রেফ্রিজারেশন রুমের প্রয়োজন 150 স্কোয়ার ফিট, ওয়াশিং এরিয়া 150 স্কোয়ার ফিট ও টয়লেটের জন্য প্রয়োজন হবে 100 স্কোয়ার ফিট। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম যে প্রধানমন্ত্রী যেটা আমাদের স্কিম, মুদ্রা লোন স্কিম চলছে, সেইটার উপরেই ওনারা যদি দুগ্ধজাত ব্যবসা করতে চান তাহলে ব্যাংকের সঙ্গে কথা বলে আপনারা প্রজেক্ট প্রোফাইল করে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ভিডিও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই ভিডিও থেকে আপনি যদি অল্প সামান্য কিছু উপকার পান তাহলে আমাদের এই ভিডিও লাইক করেন, এবং সবশেষে আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিও।